জাগমা দুর্গা 2022 এর পূজা পরিক্রমা রাউন্ড 1 নিয়ে আমি শ্রেষ্ঠা এই মুহূর্তে পৌঁছে গেছি 41 পল্লী ক্লাবে। এই ক্লাবের কতটা পূজা প্রস্তুতি এগোলো চলুন সেটাই তুলে ধরি। এবছরও মানে গত দুবছর তো কিছু সমস্যার জন্য, অতিমারি বা এই ধরনের সমস্যার জন্য একটু কম ছিল সব জায়গাতেই, কিন্তু এবার আমরা এক্সপেক্ট করছি মানুষের ঢল নামবে এবং আমাদের পুজোকে কেন্দ্র করেই মানুষের ঢল হয়তো অনেক বেশি থাকবে। এরকম গোলক ধাঁধা যদি আপনি বলেন, গোলক ধাঁধা মানে মানে কি কারণটা কি সেটা যদি আপনি মানে মনে হয় যে, তাহলে এই যে মানুষ মানে সভ্যতা উন্নতি করতে 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 এমন একটা জায়গায় যাচ্ছে, আস্তে আস্তে আমরা এই উন্নতির গোলক ধাঁধার মধ্যে মানে কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে সব জায়গাতেই মানুষের যে আত্মপরিচয়, যে আত্মপরিচয় খুঁজে পাওয়ার জন্য মানুষের যে একটা চেষ্টা, সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানুষ নিজেকে খুঁজে পাচ্ছে না, এই গোলক ধাঁধার মধ্যে হারিয়ে যাচ্ছে। তো দেবী দুর্গার কাছে অর্থাৎ মহাশক্তির কাছে মানুষ আবার বোধহয় চাইছে যে নিজের আত্মপরিচয় খুঁজে পেতে, সে আসলে কি। এবং সেইখান থেকে অনেক মানুষ দেখা যাচ্ছে সে আত্মপরিচয় খুঁজে পাচ্ছে কিন্তু বেশিরভাগটাই পাচ্ছে না। তো সেই জায়গাটাকে রিইনভেন্ট করা, মানে সেলফ রিইনভেনশন, সেটা আমাদের এরপরে থিম, নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়া এবং গোলক ধাঁধায় সেই আত্মপরিচয় হারিয়ে যাওয়া।